بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আজকে সকালের নাস্তাটা একটু অন্যরকম হচ্ছে, যেহেতু সকালবেলা আমার বাসার মানুষজন বাসায়ই আছে, কারো আজকে বাইরে যাওয়ার ব্যস্ততা নেই, তাই ভাবলাম যে একটু দেরিতেই সকালের নাস্তার আয়োজন করি, কারণ তারা দুজন এখনো ঘুমাচ্ছে। আজকে রান্না করছি নুডলস। সচরাচর সকালে নুডলস রান্না করা হয় না, তবে এর আগের দিন রাতের বেলা তাওহিদের বাবাকে জিজ্ঞেস করেছিলাম নাস্তায় কী খাবে, তো কেন মনে হয় ওর হয়তোবা নুডলস খেতে ইচ্ছা করছিল, তাই আমাকে বলেছিল যে পারলে সকালে নুডলস রান্না করো। আমি তেল নিয়ে নিলাম কড়াইতে, আর পাশের চুলায় নুডলসটা হালকা একটু সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। আমি সাধারণত এভাবেই রান্না করি, যদিও বা অনেক দিন পর রান্না করছি আজকে। তেলের মধ্যে আমি সসেসগুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেগুলো একটু ভেজে নিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিয়েছি নুডলসের প্যাকেটে যে মশলা দেওয়া থাকে সেই মশলার একটা প্যাকেট। আমি আজকে দুই প্যাকেট রান্না করছি, তো সেটার একটা প্যাকেট মশলা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ডিম, ডিমের সাথেও আমি অল্প পরিমাণে একটু মশলা দিয়ে দিয়েছি, যাতে ডিমটাতে লবণ ছাড়া আসলে বিস্বাদ লাগবে, লবণটাও যেন একটু থাকে। এক্সট্রা আমি আর কোনো মশলাই ব্যবহার করব না। দিয়ে দিলাম কাঁচা মরিচ, যেহেতু তাওহিদ খাবে তাই মরিচের পরিমাণটা একটু কম রেখেছি। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পাশে নুডলসও সেদ্ধ হয়ে গিয়েছিল, আমি এটাকে পানি ঝরিয়ে রেখেছি, এবার নুডলসটা মিশিয়ে দিচ্ছি। অনেকেই একসাথেই নুডলসটা পানি দিয়ে সেদ্ধ করে নেয়, এটাও হয়, তবে আমার কাছে এভাবে ভালো লাগে, তাই আমি এভাবেই আসলে রান্না করি। আর তো বলার কিছু নাই, সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর কোনো ধরনের সস ব্যবহার করিনি, কারণ তাওহিদের বাবা কেচাপ পছন্দ করে না, সয়া সসও পছন্দ করে না, তাই সব কিছুই অ্যাভয়েড করে গিয়েছি। রান্না হয়ে গেছে, সাথে নিয়েছি শশা কুচি, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে নুডলসের সাথে খেতে অনেক ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন আপনারও। এই হচ্ছে আমাদের আজকের সকাল না দুপুর না, বলা যায় ব্রাঞ্চ। আসলে নাস্তা করছি আর বসে বসে নাটক দেখছি, এই নাটকটা ভালোই লেগেছে। তুমি যেটা মাকে নিনার কথা বলছো আর একেবারে সব রাইখা রাইখা পাবে এনে। তাওহিদ আসলে খেতে চাচ্ছিল না, তবে ওকে একটু খাওয়াচ্ছিলাম, যেহেতু ওইটা তাওহিদের জন্য একটু নতুন খাবার, তার জন্য আসলে ওর কাছে ভালো লাগছিল না, তারপরেও একটু খেয়েছে। এখন আমরা বাইরে বের হয়ে গেছি, তোমাদের দুজনের দেখো ম্যাচিং ম্যাচিং। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল। বরাবরের মতো আজকেও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন আর ছোট করে হলেও একটু কমেন্ট করবেন। কিছুক্ষণ গাড়িতেই আমরা ঘোরাঘুরি করেছি। গাড়িতে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা চলে এসেছি মার্কেটে, কিছু বাজার করতে হবে, আর তাওহিদকেও সাথে করে নিয়ে এসেছি, কারণ তাওহিদ এই জিনিসটা খুব মজা পায়, আনন্দ করে আসলে এইটা সেটা ওইটা ও কালেক্ট করে, তাই আসলে তাওহিদকে সাথে করে নিয়েই বাজার করতে আসা। দেখা যাক আজকে কি অবস্থা, কি করে। Un altro? Eta no. Okay.
Grazie, bravo, dammi 5, mamma. Spinaci gula bhalo nei. Omar, Omar, spinaci. Omar. Prendi spinaci. Uite, spinaci. যতই আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি না কেন সব সময় বলা যায় আমার ব্রেন কাজ করে যে তাওহিদকে দিয়ে কি করানো যায় কারণ স্কুলে মাশাআল্লাহ ভালো অ্যাক্টিভিটি করে বাসায় এসে শুধু ওর কার্টুন দেখা ছাড়া আর তেমন কোনো কাজইও করে না তবে যতটুকু সম্ভব ওর খেলনা নিয়ে কিছুটা সময় আমি হলেও বসি কিছুটা সময় বই পড়ে তারপরও আরও কিছু কাজ আছে একটা না একই কাজ আসলে করতে কতদিনই বা ভালো লাগবে তো আমি খুঁজতে থাকি যে কি করলে ভালো হবে নতুন নতুন কি করা যায় তাওহিদের কাজের আগ্রহ কীভাবে বাড়ানো যায় কীভাবেই বা ওকে আসলে আনন্দ দিয়ে কাজগুলো করানো যায় তার জন্যই এই আসলে মার্কেটে নিয়ে আসা কেক বানানো তাওহিদের বাবার গাড়ির ধোয়ার কাজে ওকে সাহায্য করানো মানে টুকটাক এই কাজগুলো ওকে দিয়ে আমি করাই ইনশাল্লাহ সামনে এটাও চিন্তাভাবনা আছে আমি যখন ঘরের কাজগুলো করব সেটাতেও তাওহিদকে ইনভলভ করব যেমন জামাকাপড় টুকটাক ভাঁজ করা জায়গা মতো রেখে দেওয়া হয়তো বা একটা ছোট্ট ঝাড়ু কিনে দিলাম তুমি ঘরটা একটু ঝাড়ু দাও এইরকম কিছু যে সমস্ত জিনিসগুলো একটু উপরে ছিল সেগুলো আমি আসলে নিচে নামিয়ে ওর হাতের কাছে দিচ্ছিলাম যেন ও সব কিছু নিজে নিয়ে নিয়ে এই কাটার মধ্যে রাখতে পারে আজকে যা যা বাজার করেছি আলহামদুলিল্লাহ সব কিছু তাওহিদ নিজের হাতে নিয়ে কাটে রেখেছে যদিও বা রাখার অবস্থা বেশি একটা ভালো না ও আসলে ছুঁড়ে ফেলে দেয় এটাও ওকে একটা শেখানোর বিষয় যে বাবা ছুঁড়ে না আস্তে ধীরে সুস্থে রাখো একদিনে আসলে সব তো আর শেখানো সম্ভব না আস্তে আস্তে করতে করতেই হয়তো বা ও শিখবে বা ওকে শেখাতে হবে আবার তাওহিদের সাথে এই কথা বলতে বলতে আসলে আমারও অনেকটা কথা শেখা হয়ে গেছে অনেক শব্দ যেগুলো আমার আগে মুখ দিয়েও আসতো না সেগুলো আসলে বলা হয়ে যাচ্ছে তো বলা যায় যে এটাতে শুধু যে তাওহিদের উপকার হবে তা না আমারও অনেক উপকার হচ্ছে বিশেষ করে ভাষা শেখা বা বলার ব্যাপারে বাজার করা শেষ এবার বাসায় যাওয়ার পালা বাসায় এসে আমার আবার রান্নার প্রস্তুতি আজকে আমাকে রান্না করতে হবে আর একটু বেশি রান্না করতে হবে তো সব কিছু মিলিয়ে বলা যায় আজকে পাহাড় সমান কাজ আমার উপরে এসে পড়েছে আজকে ঘর গুছাতেও হবে রান্নাও করতে হবে তাওহিদকে তো অলরেডি এক ধাপ কাজ আমার এগিয়ে নিয়ে এসেছি যেমন সকালের ধাপ হয়ে গেছে তাওহিদের সাথে অ্যাক্টিভিটি কিছু একটা করা সেটা আমার অলরেডি হয়ে গেছে তাই এখন আর তাওহিদকে নিয়ে চিন্তা করতে হবে না ও যদি একটু আরামসে ওর মতো খেলাধুলা করে বা কার্টুনই দেখলো তাতেও আমি আমার কাজগুলো শেষ করে ফেলতে পারবো দিনের এই সময়টা আমার কাছে কেন জানি না খুব খারাপ লাগে আমার নিজের পার্সোনাল একটা প্রবলেম বলা যায় রান্নাঘরে চলে এসেছি এবার রান্না শুরু করে দেই আজকে মুরগিও রান্না করব প্লাস মাছও রান্না করব ফ্রিজ খাটাঘাটি করে দেখলাম যে ফ্রিজে কিছু মাছ আছে ছোট মাছ সার্দিনিয়া বলে সেই মাছগুলো আছে বা সার্ডিন মাছ বলা হয় সম্ভবত সেই মাছগুলো আছে তো ভাবলাম যে এগুলোর দফারফা করে দিই অনেকদিন ধরে ফ্রিজে আছে আর বেশি দিন রাখলে খাওয়া যাবে না মাছগুলোকে পরিষ্কার করাই ছিল কাটা বাছা সব কিছু রেডি ছিল আমি জাস্ট এখন ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি এগুলোকে আমার ভাজতে হবে সাধারণত এই মাছ মনে হয় না যে ভাজে কেউ কারণ এগুলো ভাজতে গেলে খুলে যায় একদম নরম মাছ তো কিন্তু তাওহিদের বাবার কারণে আমার সব ধরনের মাছ ভেজেই খেতে হয় ইভেন তাওহিদের বাবা বাজার থেকে যদি ওই যে মলা মাছ বলা হয় সম্ভবত একটু সাইজে বড় কাচকি মাছের থেকে একটু বড় সাইজের মাছ সেই মাছগুলো পর্যন্ত আসলে ভেজেই আমার রান্না করতে হয়
রান্না করতে করতে আরেকটা কাজ আমি করি, আমার কাছে খুব ভালো লাগে। হয় আমি সূরা শুনি, আর নয় তো আর জে কিবরিয়ার যেই ভিডিওগুলো আছে ওইগুলো আমি শুনি, আমার কাছে খুব ভালো লাগে। হয় নিজের কাজের উৎসাহ বাড়ে, কারণ একদম ছোট থেকে মানুষ যখন একটু একটু করে বড় হয়, একদম খুব ভালো একটা পর্যায়ে যায়, ওইটা কিন্তু অন্য আরেকজনের জন্য খুব উৎসাহদায়ক একটা কাজ। সে করতে পেরেছে, হয়তোবা আমি আরেকটু চেষ্টা করলে আমিও করতে পারবো। আমার কাছে এর জন্য এই জিনিসগুলো ভালো লাগে, এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে। একটা চ্যানেলের নাম সম্ভবত ব্র্যান্ডিং বাংলাদেশ, ওই ভিডিওগুলো আমার কাছে সব ভালো লাগে, সব ধরনের ভিডিও আমার দেখা অলরেডি হয়ে গেছে। আর আমি বলবো যে আপনারাও দেখবেন, ভালো লাগবে, শুনবেন, আসলে দেখার তো কিছু নয় শোনার। যেমন এখন আমি রান্না করছি, আমি কানে ওই ভিডিওগুলোর কথাগুলো শুনছি, আমার কাছে খুব ভালো লাগে, অন্তত কাজের উৎসাহ বাড়ে। বিশেষ করে এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, যখন খুব একদম ছোট পর্যায়ে বাবা মা খুব গরিব, সেখান থেকে সে খুব ভালো একটা পর্যায়ে উঠেছে নিজের পরিশ্রমে নিজের কাজে, এই কাজগুলো আমার কাছে শুনতে ভালো লাগে বা দেখতেও ভালো লাগে। যাই হোক, মাঝখানে রান্না অনেকটুকু এগিয়ে গেছে, বলা যায় মাছ রান্না অর্ধেক আমার হয়েই গেছে। মাছ আমি দো পেঁয়াজি করছি, সেটা প্রথমেই আমি মাছটাকে ভেজে নিয়েছি, এর মাঝে আমি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়েছি অল্প পরিমাণে একটু রসুন বাটা, দিয়েছি আস্ত টমেটো, এরপর গুঁড়া মশলার মাঝে দিয়েছি হলুদ, জিরা আর ধনিয়ার গুঁড়া, সবই আমি অল্পই দিয়েছি। মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়েছি, এরপর আমি এখন এর মাঝে মাছ দিয়ে দেব। মাছটা যেহেতু আগেই ভাজা, তো এটাকে নিয়ে আর অন্য বেশি সময় আসলে ওয়েট করতে হবে না, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই তো মাছ রান্না হয়ে গেছে, উপরে জাস্ট ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস দিলে ভালো লাগতো, টালা জিরার গুঁড়া, কিন্তু আমার বাসায় টালা জিরার গুঁড়াটা শেষ হয়ে গেছে, এটা দুই একদিনের মধ্যে আমার রেডি করতে হবে। মাছ রান্নাটা হয়ে গেছে, এরপর আমাকে গোস্ত রান্না করতে হবে। সাধারণত আমি যেটা করি, একদিনে দুই কাজ আমি পারি না করতে, দেখা যায় যেদিন রান্না করছি সেদিন রান্নার কাজটাই করছি, আর যেদিন ঘর গুছাচ্ছি বা একদিন রান্না করি এর পর দিন ঘর গুছানো, জামাকাপড় ভাঁজ করা বা ঘর পুরো ক্লিন করা, সেই কাজটা করি। তবে আজকে মনে হয় যে দুইটা কাজ আমার একসাথেই করতে হবে, কারণ ঘরের অবস্থাও খুবই খারাপ, পুরো ঘরের মধ্যে জামাকাপড় একেবারে স্তূপ হয়ে আছে, তার উপরে আবার রান্নাটাও তো অবশ্যই করতে হবে, কারণ এখন রান্না না করলে রাতে খাবো কি। তার জন্যই ঝটপট করে রান্নাগুলো করছি, আর আজকে রান্না করতে দেরিও হয়ে গিয়েছিল, কারণ মাঝখানে আবার তাওহিদ একটু কান্না করছিল, তাওহিদ চাচ্ছিল যে যেন ওকে আমি একটু সময় দিই, তো সেদিকেও আবার খেয়াল রাখতে হয়েছে, তো সব কিছু মিলিয়ে এদিক সেদিক করতে করতেই আসলে দেরি হয়ে গেছে অনেক। প্রথমে আমি চিকেনটা ভেজে নিয়েছি, এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে আমি আচারে মুরগি রান্না করছি, তবে বলা যায় ফাঁকিবাজি পদ্ধতিতে একদম চটজলদি, যেটাতে আমার পরিশ্রমটা একটু কম হবে, সময়টাও বেঁচে যাবে। পেঁয়াজ কুচি দেওয়ার পর এর মাঝে আমি টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এক একজনের কাজের ধরন এক এক রকম, একজনের সাথে আরেকজনেরটা মিলিয়ে ফেলাটা যেমন বোকামি হবে, সেটা মিলানোটাও উচিত হবে না। এরপর ওই যে আমি বলেছি আজকে ফাঁকিবাজি রান্না করছি, সাধারণত আমি গুঁড়া মশলাগুলো নিজের পরিমাণ মতো অ্যাড করি, কিন্তু আজকে প্যাকেটের মশলাই রান্না শেষ করে ফেলব, কারণ সময় কম, হাতেও অতটা বেশি সময় ছিল না কাজ করার মতো বা জিনিসপত্র সব কিছু রেডি করার মতো, তাই হাতের কাছে আচারি মশলার যে প্যাকেট ছিল সেটা একদম রেডি ছিল, লাজিজা কোম্পানির ছিল, তো সেটা দিয়ে আমি আজকে রান্না করে ফেলছি। তো গুঁড়া মশলা প্রায় এক প্যাকেট আমি দিয়ে দিয়েছি, এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, আর এক্সট্রা হিসেবে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। এই প্যাকেটের মশলা যদি না থাকতো তাহলে আমার মতো অনেকের অবস্থাই আসলে খারাপ হয়ে যেত, কারণ আমি অনেকটা এই প্যাকেটের মশলার উপরেই নির্ভরশীল, আর খারাপ কিছু না, ভালোই লাগে আসলে খেতে। কিছু কিছু মশলা আছে যেগুলো এখানে আসলে রেডি করা সম্ভব না, আবার কিছু মশলা আছে যে একবারে কিনে আনলেও এতগুলো আসলে দরকার পড়ে না, তো কি করব, তখন আবার এই প্যাকেটের মশলার উপরেই আসলে নির্ভর হতে হয়। মশলাটা যখন কষানো হয়ে গেছে এর মাঝে আমি চিকেনও দিয়ে দিয়েছি,
চিকেনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মাঝে আমি টক দই দিয়ে দিচ্ছি। প্যাকেটের যে রেডিমেড মশলাগুলো থাকে এটাতে সব পরিমাণ একদম ঠিকঠাক মতোই দেওয়া থাকে, রান্না হয়ে যায়। আর যেহেতু এখনও অত ভালো রাঁধুনি হতে পারিনি, তো সব কিছু একদম পরিমাণ মতো হবে সেটাও না, তো সব দিকেই বলা যায় যে প্যাকেটের মশলার উপরে আমি অনেকটা নির্ভরশীল। সব কিছু দেওয়ার পর মশলা কষানো হয়ে গেছে, যেহেতু চিকেনটা আগেই সেদ্ধ করা ছিল, সো এর মাঝে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দিয়েও কিছুক্ষণ কষানোর পর আমি পানি দিয়ে দিলাম, এবার রান্নাটা হতে থাকুক। আর দুপুরবেলা যে বাজার করে এনেছি, এবার বাজারগুলো গুছিয়ে ফেলি, কারণ এগুলো গুছানো হয়নি এখনও। যা যা এনেছি এক ধাপে এগুলো একটু দেখিয়ে দিই। এনেছি একটা কফি, এটা হচ্ছে পেয়ার বা নাশপাতি, এগুলো হচ্ছে আপেল। এগুলো এনেছিলাম আসলে আমার সালাদ খাওয়ার জন্য, তবে এখন আবার সালাদ খাওয়া বন্ধ হয়ে গেছে। এনেছি একটা কিসমিসের প্যাকেট, আছে মধু, মধুটা আসলে আমার বাসায় 12 মাসই লাগে। দুইটা চায়ের পাতা, এটা তাওহিদের বাবার, হঠাৎ ইদানিং আসলে এটা খেতে নাকি ভালো লাগছে, তো ওর জন্য এই চা এনেছি। আর আমার জন্য তো অবভিয়াসলি গ্রিন টি থাকবেই, যেহেতু মাঝে মাঝে আবার একটু এখন গরমও পড়ছে, তার জন্য এই ঠান্ডা যে তেটা আছে সেটাও পাওয়া যায়, সেটা নিয়ে এসেছি। আর এনেছি ফ্রেশ শাক। এই হচ্ছে বাজার, এই ফাঁকে বাজারগুলোও গুছিয়ে নিয়েছি, আমার চিকেন রান্নাটাও প্রায় হয়ে গেছে। রাতের বেলা রান্না করলে এটা একটা সমস্যা, যেমন ঘরের মধ্যে মশলার গন্ধটা সারা রাত থাকে, এটা আমার বেশি একটা ভালো লাগে না, তো চেষ্টা করি জানালা দরজাগুলো একটু খুলে দিতে। তবে রাত হওয়ার কারণে একটু ঠান্ডাটা বেশি থাকে, তো বেশিক্ষণ খুলে রাখা যায় না, তার উপরে তাওহিদ আবার বাসায়। রাতের এই সময়টা আমার কাছে আবার খুব ভালো লাগে, গাড়ি চলাচল করে, মানুষজন কেউ হাঁটাহাঁটি করছে কিনা সেটা চেক করি, কে কী করলো আশেপাশে, কী কী মানুষজন হাঁটাচলা করলো সেগুলো দেখি, ভালোই লাগে আসলে এই সময়টাতে। আমার সাথে সাথে আমার তাওহিদে চলে এসেছে, ও কিন্তু আমার পাশে আছে। হচ্ছে আমার কাপড় চোপড়ের অবস্থা, কিছু এখনও ভেজা আছে যেগুলো আমি হিটারের উপর রেখে দিয়েছি, ওগুলো শুকাতে থাকুক, আর যেগুলো অলরেডি শুকানো হয়ে গেছে এইগুলো আসলে ভাঁজ করে নেই। বাসায় যে কত ধরনের কাজ থাকে, আসলে বাসার কাজ না করলে কেউই বুঝবে না, আর ছোট হোক বড় হোক সব বাসারই আসলে এই সমস্ত কাজগুলো থাকে। দেশে তো হয়তো বা কারো সুযোগ থাকলে কাজের মানুষ থাকে বা একটু একটু সাহায্য করার মানুষও থাকে, কিন্তু বিদেশের বাড়িতে সব কিছুই আসলে নিজের হাতেই করে নিতে হয়, যেটাতে মাঝে মধ্যে খুবই বিরক্ত লেগে যায়। আর মাঝে মধ্যে শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন তো ইচ্ছা করে শুধু কান্নাই করি, যদি কেউ একটু সাহায্য করতো, যদি অন্ততপক্ষে আমার তাওহিদকে কেউ একটু গোসল করিয়ে দিত, তাও হয়তো বা অনেকটা ভালো লাগতো। জামাকাপড় গোছানো হয়ে গেছে, পুরো একটা ঘন্টা সময় লেগেছে এই জামাকাপড় আরও ছিল ওগুলো সব পরিষ্কার করতে করতে, ভাঁজ করতে করতে, ওগুলো যে যার যার জায়গা মতো রেখে দিয়েছি। এবার বিছানাটাকে ঠিকঠাক করে নেই, কারণ এইটার উপরে রীতিমতো একটা যুদ্ধ গিয়েছে। বাসায় তো প্রায় পুরোটা সময়ই জানালা দরজা সবই বন্ধ থাকে, তারপরেও এত ধুলা যে কোত্থেকে আসে আল্লাহ জানে। ইদানিং মনে হয় ধুলার পরিমাণটা আরও বেশি বেড়ে গেছে, যেমন এখন আমি সব কিছু মুছে রাখছি, সকালবেলা দেখব এর উপরে আবারও ধুলার স্তর জমে আছে, অথচ রাতের বেলা কিন্তু জানালা দরজা এমনিতেই সব বন্ধ থাকে।
এর জন্য আসলে একটা পিউরিফায়ার, এটার নাম আসলে কি আমি ঠিক জানি না, আমরা ওইদিন মার্কেটে দেখেছিলাম, কেনার ইচ্ছা আছে কিন্তু রাখার জায়গা নেই, তার জন্যই কিনতে পারছি না। হয়তোবা এগুলোতে ধুলার পরিমাণ কিছুটা কমতো। আমার মনে হয় এটা তাহুদের জন্য ক্ষতি, কারণ এত ধুলা হলে কিভাবে ঠিক থাকা যায়, নিঃশ্বাসের সাথেও তো ধুলা নাকে ঢুকে। এই তো আমার কাজ শেষ, আর মোটামুটি ঘরটাও গোছানো হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই প্লিজ আমার তাওহীদের জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।